হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরুষ এবং মহিলা উভয়ের জন্য ক্যাগল এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এক্সারসাইজ। এটি সম্পর্কে অনেকেই জানেন না, আবার অনেকেই ভুল ধারণা পোষণ করেন। এর মধ্যে যারা ইরেক্টাইল ডিসফাংশনে ভুগছেন তাদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও এটি প্রসবজনিত সমস্যার সমাধান ছাড়াও সন্তান জন্ম দেওয়ার পর মহিলাদের হিমোরয়েডস কাটিয়ে উঠতে সহায়তা করে। এটি মূলত আমাদের পেলভিক ফ্লোর মাসেলকে সুগঠিত করে। পেলভিক ফ্লোর মাসেল হচ্ছে কোমরের নিচ থেকে মূত্রনালী এবং পায়ুপথের চারপাশে যে মাসেলগুলো রয়েছে সেগুলোকে বোঝানো হচ্ছে। ইউকের একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যাদের ইরেকটাইল ডিসফাংশন রয়েছে তাদের একটি গ্রুপকে 3 মাস নিয়মিত ক্যাগেল এক্সারসাইজ বা পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ করানো হয়েছে, ফলে তাদের উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। অনেক গবেষণায় এটিকে ইরেকটাইল ডিসফাংশন থেকে মুক্তি পাওয়ার প্রধান চিকিৎসা হিসেবে মনে করা হয়। এই ক্যাগেল এক্সারসাইজ কিভাবে করবেন? প্রথমে এই মাসেলকে খুঁজে বের করতে হবে। এটি আপনাকে অনুভব করতে হবে। আমরা সাধারণত মূত্রনালী অথবা পায়ুপথে কিছু বের হওয়ার সময় এটিকে ইচ্ছে করলে আটকে রাখতে পারি, আর এই কাজটি করে আমাদের পেলভিক ফ্লোর মাসেল। আর এই আটকে রাখাকে বলে স্কুইজ। আর একটু সহজভাবে বলতে গেলে, ধরুন আপনার প্রস্রাব নির্গমনের সময় যদি এটিকে আটকে রাখেন তবে আপনার পেলভিক মাসেলকে স্কুইজ করছেন। আর ক্যাগেল এক্সারসাইজ মূলত এই মাসেলকে স্কুইজ করাকে বোঝায়। এটি যে কোনো জায়গায় যে কোনো সময় করতে পারবেন। আপনি কোথাও বসে বা দাঁড়িয়ে আছেন, আপনি চাইলে আপনার পেলভিক মাসেলকে স্কুইজ করাতে পারবেন। এর নিয়ম হচ্ছে এটিকে স্কুইজ করে 5 সেকেন্ড ধরে রাখবেন, তারপর 2 সেকেন্ডে ছেড়ে দিবেন বা স্বাভাবিক অবস্থায় আসবেন। এরপর আবার এটিকে স্কুইজ করে 5 সেকেন্ড ধরে রাখবেন। এভাবে দিনে 8 থেকে 10 বার করবেন। যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন 5 সেকেন্ড বা 10 সেকেন্ড করবেন। এতে করে আপনার পেলভিক মাসেলে রক্ত চলাচল বৃদ্ধি পাবে, সেই সাথে কোনো ড্যামেজ টিস্যু থাকলে সেটি রিকভার হবে। এছাড়াও আপনার পেলভিক মাসেলের কার্যক্ষমতা বেড়ে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে এটি কতবার করবেন। একটু অভ্যস্ত হলে প্রতিদিন 3 বার, যেমন সকালে, দুপুরে এবং বিকেলে চেষ্টা করবেন। প্রতিবার 10 রেপস করে মোট 3 সেট করবেন। মনে রাখবেন, এই এক্সারসাইজটির মাধ্যমে মূলত আপনি আপনার কোমরের নিম্নাংশে রক্ত চলাচল বৃদ্ধি করছেন। সুতরাং আরও কয়েকটি ভিন্ন পজিশনে যদি এটি করেন তবে ফলাফল আরও বেশি পাবেন। তার ভিতর বহু জনপ্রিয় একটি পজিশন হচ্ছে এটি, ফ্লোরে শুয়ে 2 পা ভাঁজ করে কোমর উপরের দিকে উঠিয়ে এরপর আপনার লিঙ্গ এবং পায়ুপথের রাস্তাকে আটকে ধরুন বা স্কুইজ করুন। 5 থেকে 10 সেকেন্ড এটিকে ধরে রাখুন, তারপর আগের অবস্থানে ফিরে যান। প্রতিবার 10 রেপস করে মোট 3 সেট করে করবেন। আরেকটি পজিশন হচ্ছে চিত হয়ে শুয়ে পায়ের পাতা মিশিয়ে 2 হাঁটু ভাঁজ করে ধীরে ধীরে হাঁটু 2 দিকে প্রসারিত করুন। এবার স্কুইজ করে 5 সেকেন্ড ধরে রাখুন, এরপর আস্তে আস্তে ছাড়ুন আর হাঁটু আগের অবস্থানে নিয়ে আসুন। এভাবে আপনি সাধারণ ক্যাগেল এক্সারসাইজের থেকেও আরও বেশি বেনিফিট পাবেন। এটি নিয়মিত 1 মাস করলে আপনি অনেক ভালো ফল পেতে শুরু করবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।